আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় পরিদর্শন করার জন্য। এই হলো উহুদ পাহাড় শুরু, এটা অনেক বড়। আমরা চলে আসি খেজুর বাগানে, উহুদ পাহাড়ের পরে খেজুর বাগানে আসলাম, তারপর কিবলাতাইনে যাব। আমরা এখন যাচ্ছি মসজিদ আল কিবলাতাইন, মসজিদ আল কিবলাতাইন খুবই তাৎপর্যপূর্ণ। আমরা চলে আসলাম মসজিদ কুবা, মসজিদ কুবাতে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি জিয়ারা করতে, মানে মদিনাতে সাইট সিইং করতে। প্রথমে আমরা যাবো উহুদ পাহাড়। আমরা সব মিলে চারটি স্পট দেখব এই সাইট সিইংয়ে, চারটির ভিতরে প্রথমে উহুদ পাহাড়। উহুদ পাহাড় হলো মদিনা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। উহুদ পাহাড়কে জান্নাতি পাহাড়ও বলা হয়ে থাকে। 25 ফেব্রুয়ারি 2023 তারিখে আমরা এই জিয়ারা মানে মদিনায় এই সাইট সিইংটি করছি। প্রত্যেকটা ওমরা প্যাকেজে মক্কা এবং মদিনায় 2 দিন সাইট সিইংয়ের ব্যবস্থা থাকে। তো আজকে আমাদের এই সাইট সিইং শুরু হলো, আমরা উহুদ পাহাড়টিকে দেখি। আমরা চলে আসলাম উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় পরিদর্শন করার জন্য। এই হলো উহুদ পাহাড় শুরু, এটা অনেক বড়। আর এই হলো সেই পাহাড়ের অংশ যে পাহাড়ে 50 জন সাহাবি থাকার কথা ছিল, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলছিলেন, বাট তারা না থাকার জন্য সেখান থেকে তারা যুদ্ধে যেতার পরে গনিমতে মালের জন্য তারা বের হয়ে যায়। এই সেই পাহাড়, আর এখানে তীরন্দাজ ছিল 50 জন। তো এই পাহাড়িকেই অ্যাকচুয়ালি বেজ এবং একটা মসজিদ আছে, মসজিদকে বেজ ধরে সবাই এখানে ঘোরাফেরা করে। তো আমরাও আসছি এখানে ঘোরাফেরা করতে, দেখালাম মাসতেছে। এই হলো উহুদ পাহাড়ের উপরে আমরা উঠে গেছি, আমরা গাড়ি ঘুরে দেখতেছি। এই যে এখানে একটা উহুদ পাহাড়ের মসজিদ, আবার এদিকেও একটা মসজিদ আছে, আসলে খুব কাছাকাছি অনেক মসজিদ। আর এই উহুদ পাহাড়ের উপরে আমরা উঠে অনেক অনেক দর্শনার্থী এখানে উঠেছে, আমরা উঠলাম, এখন উহুদ পাহাড় থেকে নেমে যাব। আর এই যে কবরস্থান, কবরস্থানে দেখা যাচ্ছে এই যে সামনে কবরস্থান, এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি এখানে ওনার কবর, এবং এই যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন, 70 জন শহীদ হয়েছিলেন। তার ভিতরে উনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ইসলামের জন্য তার অবদান অনেক বেশি। আমরা চলে আসি খেজুর বাগানে, উহুদ পাহাড়ের পরে খেজুর বাগানে আসলাম, তারপর কিবলাতাইনে যাব। তো শেখ আমিনই সে যাচ্ছে আমাদের খেজুর বাগান দেখতে। এটা অ্যাকচুয়ালি বিজনেস এরিয়া, নট এ অনলি খেজুর বাগান, এটা হলো একটা শহরের পানকেন্দ্রে একটা ছোট্ট খেজুর বাগান। সকলকে এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে খেজুরের গাছ 3-4টা দেখানোর পরে খেজুর কেনাবেচা করানোর সুযোগ দেওয়া হয়। অ্যাকচুয়ালি একটা কেনাবেচার একটা জায়গা। আমরা ভিতরে ঢুকি, দরিয়াল দরিয়াল সবুদুল্লাহ দরিয়াল। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এর খেজুর বাগানে অ্যাকচুয়ালি আমাদের নিয়ে যাবে, চারটি স্পটের ভিতরে। এটি হলো আমাদের দ্বিতীয় স্পট। বাগানটি খুবই সুন্দর, আপনারা দেখুন। তবে বাজার থেকে অবশ্যই খেজুর এগুলো কিনবেন না, কারণ এগুলোর দাম অনেক বেশি। মূলত এখানে নিয়ে আসাই হয় বাগানের থেকে বেশি খেজুর বিক্রি করার জন্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দেসের দিকে, কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লার দিকে চলে যায়। এবং সেই দিন থেকে, সেই ক্ষণ থেকেই আমরা বাইতুল্লার দিকেই আমরা নামাজ পড়ি, এবং আমাদের কিবলা হয় বাইতুল্লাহ। এই জন্যই এর নাম হয়েছে কিবলাতাইন। কিবলা হলো আমরা যে নামাজ পড়ি, নির্দিষ্ট দিক
যে দিকে আমরা নামাজটা পড়ি বা এখন বাইতুল্লার দিকে, আগে আমরা পড়তাম বাইতুল মুকাদ্দেসের দিকে যেটা জেরুজালেমে অবস্থিত। তো তাইন মানে হলো দুই, মানে দুই কিবলার মসজিদ। এখানে দুইটি কিবলা ছিল, তো সাম্প্রতিক একটি কিবলা ভেঙে ফেলা হয়েছে, এখন বাইতুল্লার দিকে যে কিবলা সেই কিবলাটি রয়ে গেছে। বিলাল মসজিদ চলে আসলাম মসজিদ কুবা, মসজিদ কুবাতে। মসজিদ ই কুবা, এটি পৃথিবীতে যত মসজিদ আছে তার ভিতরে চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদের একটি। কারণ আমরা জানি মসজিদুল হারাম যেটা মক্কায় অবস্থিত কাবা ঘর যেখানে, এবং মসজিদে নববী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে, এই দুটি মসজিদের পরে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত। আগে আমাদের সেটাই কেবলা ছিল, তারপরে হলো এই মসজিদে কুবা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন প্রথম দিনই উনি যে মসজিদটি তৈরি করেন সেটি হলো মসজিদে কুবা। এখানে প্রথম মসজিদ আমাদের ইসলামে সেটাও বলা যেতে পারে। আর এই মসজিদটি মসজিদের নববী থেকে 3 কিলোমিটার দূরত্ব, এখানে সময় লাগে। এই মসজিদে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি মক্কাতে এবং মদিনাতে প্রত্যেকটা মসজিদে মহিলাদের আলাদা নামাজের জায়গা আছে। তো সব কিছু মিলে মসজিদটি খুবই সুন্দর। আমরা মসজিদটিতে প্রবেশ করেছি এবং নামাজ পড়েছি, এবং মসজিদটি ভিজিট করে আমাদের খুবই ভালো লেগেছে। আপনারাও দেখতে থাকুন।